এয়া জনতার দুর্দশার জিয়া ছবি। জলসিঞ্চনের অভাবত আজিও কৃষকে ভূটানের সীমাত ভেটিব লাগে খরস্রোতা বাদলা দিয়া নদী। নামতহে কামর নহয় জনপ্রতিনিধি, সেয়ে নেতার আভুয়া ধরার কথা পাহরি কৃষক এনেদরে ব্যস্ত পাতলাতিয়া নদীর বাঁধ বন্ধা কামত। রাজ্যর আন প্রান্তর কৃষক ব্যস্ত কৃষি কর্মত আর মুসলপুরের কৃষকর এই দশা। চাওক এই ছবি, ভাবক জনতার কেনে দুর্গতি। নদীত শিল, গছর ডাল আদিরে প্রাকৃতিকভাবে পার্কোপাইলর বান্ধ দি প্রায় 8,000 বিঘা কৃষি পথারলৈ পানি বুয়াই নিবলৈ এনেদরে অঞ্চলটির কৃষক রাইজে চলাইছে প্রস্তুতি। বারিষা হওয়ার কুয়নখাতা অঞ্চলের 400+ কৃষকর হাহাকার অবস্থা। আমার এই অঞ্চলত সরকারের দৃষ্টিগোচর নোহার কারণে আমি দুঃখিত। আমি আজি বায়ু প্রদূষণের ক্ষেত্রে বিভিন্ন মহলে চিন্তা করেছে যে গাছ গছনি রুব লাগে, সংরক্ষণ দিব লাগে। আমি জানি শুনিও সরকারে আঁচনি নপোৱাৰ কারণে বৃহত্তর আজি নদী এটা গাছ কাটি পুলিবিলা ধ্বংস করে এই বান বান্ধিব লগা হয়েছে। নির্বাচনের সময়ত নেতার মুখত প্রতিশ্রুতির ফুলজারি, পিছে রাজভোগ পালে জনতালৈ দিয়ে পিঠি। নেতার কর্মত জনতার দুর্গতি। ভোটের কারণে এই রাইজক বিভিন্ন কথা কয়। ইয়ার আগতে এজন সাংসদে কৈছিল যে আমাক কালি বান্ধটো বান্ধি দিব পারে, যদি আমি রাইজক গোটেইখিনি ভোটখিনি তেখেতসকলক দিয়ার কারণে যদি আমি বাধ্যতামূলক হব পাৰোঁ তেতিয়াহলে আমাক কালিয়ে বান্ধি দিম বলে আমাক মৌখিকভাবে কৈছিল। কিন্তু আজিলৈকে তাৰমানে বান্ধটো কিমান সার্ভে করলে, সার্ভে বছর বছর সার্ভে করিয়ে তাৰমানে এক করে দিলে। বারিষার সময়ত প্রতিমাহত 6-7 বারকৈ এনেদরে কাম করিব লাগে অঞ্চলটির দুর্ভগীয়া কৃষকসকলে। এতিয়া লক্ষণীয় হব সরকার প্রশাসন কুম্ভকর্ণ নিদ্রার পৰা কেতিয়া উঠিব। জনতার সমস্যার প্রতি জনাবনে সহারি। মুসলপুরের পৰা মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এয়া জনতার দুর্দশার জিয়া ছবি। জলসিঞ্চনের অভাবত আজিও কৃষকে ভূটানের সীমাত ভেটিব লাগে খরস্রোতা বাদলা দিয়া নদী। নামতহে কামর নহয় জনপ্রতিনিধি, সেয়ে নেতার আভুয়া ধরার কথা পাহরি কৃষক এনেদরে ব্যস্ত পাতলা দিয়া নদীর বাঁধ বন্ধা কামত। রাজ্যর আন প্রান্তর কৃষক ব্যস্ত কৃষি কর্মত আর মুসলপুরের কৃষকর এই দশা। চাওক এই ছবি, ভাবক জনতার কেনে দুর্গতি। নদীত শিল, গছর ডাল আদিরে প্রাকৃতিকভাবে পার্কোপাইলর বান্ধ দি প্রায় 8,000 বিঘা কৃষি পথারলৈ পানি বুয়াই নিবলৈ এনেদরে অঞ্চলটির কৃষক রাইজে চলাইছে প্রস্তুতি। বারিষা হওয়ার কুয়নখাতা অঞ্চলের 400+ কৃষকর হাহাকার অবস্থা। আমার এই অঞ্চলত সরকারের দৃষ্টিগোচর নোহার কারণে আমি দুঃখিত। আমি আজি বায়ু প্রদূষণের ক্ষেত্রে বিভিন্ন মহলে চিন্তা করেছে যে গাছ গছনি রুব লাগে, সংরক্ষণ দিব লাগে। আমি জানি শুনিও সরকারে আঁচনি নপোৱাৰ কারণে বৃহত্তর আজি নদী এটা গাছ কাটি পুলিবিলা ধ্বংস করে এই বান বান্ধিব লগা হয়েছে। নির্বাচনের সময়ত নেতার মুখত প্রতিশ্রুতির ফুলজারি, পিছে রাজভোগ পালে জনতালৈ দিয়ে পিঠি। নেতার কর্মত জনতার দুর্গতি। ভোটের কারণে এই রাইজক বিভিন্ন কথা কয়। ইয়ার আগতে এজন সাংসদে কৈছিল যে আমাক কালি বান্ধটো বান্ধি দিব পারে, যদি আমি রাইজক গোটেইখিনি ভোটখিনি তেখেতসকলক দিয়ার কারণে যদি আমি বাধ্যতামূলক হব পাৰোঁ তেতিয়াহলে আমাক কালিয়ে বান্ধি দিম বলে আমাক মৌখিকভাবে কৈছিল। কিন্তু আজিলৈকে তাৰমানে বান্ধটো কিমান সার্ভে করলে, সার্ভে বছর বছর সার্ভে করিয়ে তাৰমানে এক করে দিলে। বারিষার সময়ত প্রতিমাহত 6-7 বারকৈ এনেদরে কাম করিব লাগে অঞ্চলটির দুর্ভগীয়া কৃষকসকলে। এতিয়া লক্ষণীয় হব সরকার প্রশাসন কুম্ভকর্ণ নিদ্রার পৰা কেতিয়া উঠিব। জনতার সমস্যার প্রতি জনাবনে সহারি। মুসলপুরের পৰা মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।